তোমার একদিন আমি সাজা দিছিলাম না? বাপরে, একবার দিছিলা তো, ওরকম করে সাজা দিয়ে আজকে দরকার নাই, আমি সাজাইতে পারি তো। তুমি যেভাবে সাজাও আমি একবার কি বাবো কি আমি আমি চাইলে তো বিউটি পার্লার দিতে পারতাম, কিন্তু মেয়েগুলা তো আর আমার কাছে আসবে না, এই জন্য বিউটি পার্লার দেই নাই। সুন্দর করে সাজাইতে পারি, দাও সাজাই দিই। আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান, আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, বাসায় আসে। দাওয়াতটা হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ের ছেলের মুসলমানের দাওয়াত। আমরা এখন সবাই মিলে ওখানে যাব, আর আমাদের গ্রামে সবাইকে বলছে, কারণ আমাদের আশেপাশে গ্রামের সব মানুষ, আমাদের স্টাফ, ফ্যামিলি স্টাফ, এই জন্য সবাই যাচ্ছি আমরা দাওয়াতে। আর বাড়ির পাশেই দাওয়াত, বেশি দূর না, কাছেই। আর গ্রাম অঞ্চলে এই যে কাঁচা রাস্তা, আর আমাদের এলাকায় যেহেতু সবাইকে দাওয়াত দিছে, ভ্যান অটো যেগুলো বলেন আপনারা, সিএনজি সব চলে গেছে, ওরা হচ্ছে গাড়ি পায় নাই, এই জন্য ওরা সাইড দিয়ে এখন হাঁটে হেঁটে যাচ্ছে, সামনে গাড়ি পাইলে আবার গাড়িতে উঠবে। আমরা ওদের বাড়িতে চলে আসছি, এটা হচ্ছে ওদের বাড়ি, আর খাওয়া দাওয়ার আয়োজন করছে ভিতরে, এই জন্য এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। আমি এর আগে কখনো আসিনি, আজকে প্রথম আসলাম, আসে ভালোই লাগলো। বাড়িটা চারপাশে ঘুরে দেখলাম, মোটামুটি বাড়িটা ভালোই করছে, আর অনেক মানুষ আসছে, অনেক আত্মীয় স্বজন আসছে, অনেকের সাথে আজকে আমার দেখা হইলো, কথা হইলো, যেগুলোর সাথে অনেকদিন ধরে দেখা কথাবার্তা হয়নি। আর তাছাড়া একটা জিনিস কি, এমনিতে কেউ কারো বাড়িতে কিন্তু সহজে যায় না, কাজে কামে ব্যস্ততার কারণে কেউ কারো বাড়িতে আসতে পারে না, কিন্তু যে কোনো একটা অনুষ্ঠানে দেখবেন যে সবার সাথে, সব আত্মীয়র সাথে দেখা হয়, কথা হয়, অনেকটা ভালোও লাগে, অনেক কিছু মনের জমানো কথা শেয়ার করা হয়। হচ্ছে যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা না, বড় কথা হচ্ছে সমস্ত আত্মীয় স্বজনের এই অনুষ্ঠানের মধ্যেই কিন্তু দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, সেটাই হচ্ছে সব থেকে আনন্দের একটা বিষয়। আমরা চলে আসলাম খাওয়ার যেখানে আয়োজন করছে ওখানে, আর দেখতেছি ভিতরে আসে অনেক বড় একটা হচ্ছে স্টেজ প্যান্ডেল সাজাইছে, যেটা গ্রাম অঞ্চলে করানো হয়, অনেক বড়। আর মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, আমরা যেহেতু গ্রামে বাস করি, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আর মধ্যবিত্ত পরিবারের মানুষ খুবই সাধারণ একটা আইটেম করছে, কিন্তু আইটেমটা খুবই ভালো লাগছে, খাওয়া দাওয়া রান্নাবান্না খুবই সুস্বাদু ছিল এবং অনেক মজাদার ছিল, মানে খেয়ে অনেকটা সন্তুষ্ট হয়েছে, অনেক ভালো লেগেছে। তাছাড়া আবার সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এতে আরও বেশি ভালো লাগতেছে। আর হচ্ছে যার মুসলমানি সে এখানটায় বসে আমাদেরকে টিস্যু পরিবেশন করতেছে, আমি একটু ওর সাথে আবার মজা করলাম, সামিয়া বাবাও আবার ওর সাথে একটু মজা করলো। এই হচ্ছে আমার ননদের ছেলে, ওরে হচ্ছে মুসলমানি, তো আজকে মুসলমানি দেওয়া হয়নি, দাওয়াতের পরে ভিড় কমানোর পর, আত্মীয় স্বজন চলে যাওয়ার পর ওকে মুসলমানি দিবে, এই কারণে আগে মুসলমানি দেওয়া হয়নি, যে অনেক মানুষ থাকবে, বাচ্চাটার একটু আনন্দ করার ইচ্ছা হবে, আর মুসলমানি করে দিলে তো আনন্দ করতে পারবে না। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পান না খেলে হয় না, দাওয়াত যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে কিন্তু গ্রাম অঞ্চলে পান হাতে দেয়, আমাদের গ্রাম অঞ্চলে পানটা কিন্তু থাকেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি পান খেলাম, সাথে সামিয়া জারিপো একটু একটু করে খাইলো, খাওয়া শেষ করে এখন সবার সাথে দেখা করে কথাবার্তা বলে এখন আমরা চলে যাব বাসায়। এটা হচ্ছে আমার ননদ, আর এই ননদের ছেলের মুসলমানি। খাওয়া দাওয়া শেষ করে আসার সময় ওর সাথে কথা হয়ে গেল, দেখা হয়ে গেল, ও আবার ঘরের ভিতরে নিয়ে যায় আমাদেরকে নাস্তা খাওয়ানোর জন্য আহ্বান করতেছে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে কি আর ভরা পেটে নাস্তা খাওয়া যায়, অনেক আগ্রহ করছে, আমার খুবই ভালো লাগছে। খাওয়াটা বড় কথা না, এই যে একটা আগ্রহ, এটাই হচ্ছে সব থেকে বড়, আমার আগ্রহটা যে করছে এতে আমি অনেক খুশি, এই জন্য আমরা আর খাওয়া দাওয়া করিনি, নাস্তা খাইনি। খাওয়া দাওয়া শেষ করে যখন বের হইলাম, সামিয়ার বাবা যখন গাড়ি নিয়ে বের হইলো, জারিপার আমাদের গাড়িতে আসবে না, ওর বড় আব্বুর গাড়িতে যাবে, যারি আগে যাই ওর বরাবর গাড়িতে বসে গেছে, তখন আমাদের গাড়িটাতে তো আর জায়গা বেশি না, অল্প জায়গা, আর যারি যেহেতু ওর বরাবর গাড়িতে গেছে, আর ওর বরাম্মুর হচ্ছে বড় মেয়েটা আমাদের সাথে যাবে, কিন্তু আমাদের সাথে গেলে তো জায়গা হবে না, এই জন্য ছোটো মেয়েটাকে নিলাম, ছোটো মেয়েটা আমার কোলে আসলো, এখন ওকে নিয়ে আমরা এখন বাসায় চলে আসতেছি। অবশেষে বাসায় চলে আসলাম, আর আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্যও থাকলো দোয়া। তো আল্লাহ হাফেজ।